এর আগে আমরা সফটওয়্যার এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারের হোয়াট ইজ সফটওয়্যার ল্যাঙ্গুয়েজের চ্যাপ্টারের আমরা এর আগে হোয়াট ইজ সফটওয়্যার হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাসিফিকেশন অফ সফটওয়্যার ক্লাসিফিকেশন অফ সফটওয়্যার কার্যপদ্ধতি অনুযায়ী আমরা সফটওয়্যারের যে শ্রেণীবিভাগ শ্রেণির্বাহ করলে আমরা সফটওয়্যারকে মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি কী কী না এটা লিখে দিয়েছি আমি সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশান সফটওয়্যার আর হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার মোটামুটি সফটওয়্যারে তিনটে শ্রেণীবিভাগ করা যাচ্ছে কী কী না সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশান সফটওয়্যার আর হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার আমরা আজকে মূলত সিস্টেম সফটওয়্যারটা নিয়ে আলোচনা করবো সিস্টেম সফটওয়্যার কি না যে সফটওয়্যার একটি কম্পিউটার সিস্টেম পরিচালনা করতে বা তার সমস্ত কাজগুলি নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় তাকে সিস্টেম সফটওয়্যার বলে কি বললাম তারা যে সফটওয়্যারে একটা কম্পিউটার সিস্টেম পরিচালনা করতে মাথায় রাখতে হবে যে একটা কম্পিউটার সিস্টেম পরিচালনা করতে যে সফটওয়্যারের প্রয়োজন হয় আমরা তাকেই সিস্টেম সফটওয়্যার বলব সিস্টেম সফটওয়্যারের হচ্ছে দুটো ভাগ আছে কি না একটা হচ্ছে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেস আমরা জানি যে একটা কম্পিউটার বা একটা সিস্টেমকে পরিচালনা করতে হলে কিন্তু অপারেটিং সিস্টেমের প্রয়োজন অপারেটিং সিস্টেম ছাড়া কিন্তু কখনোই আমরা মেশিনটাকে বা কম্পিউটারটাকে চালাতে পারবো না আজকে একটা মোবাইল একটা মোবাইল চালাতে হলেও আমাদের সেখানে অপারেটিং সিস্টেমের প্রয়োজন আছে ঠিক তেমনি একটা কম্পিউটার চালাতেও কিন্তু একটা অপারেটিং সিস্টেমের প্রয়োজন আছে তাহলে অপারেটিং সিস্টেমটা কি একটা সিস্টেম সফটওয়্যার আমি প্রথমেই বললাম যে কম্পিউটারকে একটা কম্পিউটার সিস্টেমকে পরিচালনা করতে যে সফটওয়্যারের প্রয়োজন হয় সেটাকে আমরা সিস্টেম সফটওয়্যার বলছি এরপর আমরা এই অপারেটিং সিস্টেম ল্যাঙ্গুয়েজ প্রসেসার নিয়ে আলোচনা করব তো প্রথমে ল্যাঙ্গুয়েজ প্রসেসার নিয়ে আসছি দেখো ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ প্রসেসারে ভাগগুলো দেওয়া আছে এডিটার ট্রান্সলেটার লিঙ্কার লোডার ডিভাগার লোকেটার এগুলো শর্ট নোট আসতে পারে হ্যাঁ যে এগুলো কী বা ল্যাঙ্গুয়েজ প্রসেসর কি এরকম কোয়েশ্চেন আসতে পারে তো ল্যাঙ্গুয়েজ প্রসেসারটা কি না একটু বুঝে নাও যে ভাষায় আমরা প্রোগ্রাম লিখি সেটাই কম্পিউটার বুঝতে পারে বুঝতে পারে না কম্পিউটার একমাত্র কী মেশিন ল্যাঙ্গুয়েজই বুঝতে পারে মেশিন ল্যাঙ্গুয়েজ মানে কি জিরো অ্যান এক জিরো অ্যান ওয়ান এই দুটো মেশিন বোঝে কিন্তু এই ল্যাঙ্গুয়েজ বা ভাষায় প্রোগ্রাম লিখলে ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ভাষায় প্রোগ্রাম লিখলে সেটা খুবই জটিল হয় আমরা সাধারণত কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখি মানে ইংরেজিতে লিখি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু কম্পিউটার সে ভাষা বুঝতে পারে না তাই এই ভাষাগুলিকে মেশিন ল্যাঙ্গুয়েজে আনার জন্য বা রূপান্তরিত করার জন্য কতগুলো প্রোগ্রাম বা সফটওয়্যার ব্যবহার করা হয় যেটা যা কী করবে কম্পিউটার এবং ব্যবহারকারী অর্থাৎ ইউজার এদের মধ্যে যোগসূত্র স্থাপন করবে তাকেই ল্যাঙ্গুয়েজ প্রসেসার বলে কি বললাম ল্যাঙ্গুয়েজ প্রসেসারটা কী না এটা মাথায় রাখতে হবে যে আমরা সাধারণত যে ভাষায় প্রোগ্রামটা লিখছি অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখি ইংলিশ ল্যাঙ্গুয়েজ তাহলে মেশিন তো ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিনও হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না মেশিন একমাত্র বুঝতে পারে কি মেশিন ল্যাঙ্গুয়েজ মানে যেটা বাইনারি ভাষা সংখ্যা বলি আমরা জিরো এন ওয়ান অর্থাৎ তাহলে আমাদের এই যে ইংরেজি ভাষায় লিখছি ইংরেজি ভাষাটা থেকে মেশিনের ভাষায় ওই ল্যাঙ্গুয়েজটাকে রূপান্তরিত করার জন্য এই যে যোগসূত্রটা তৈরি করে কম্পিউটার ব্যবহারকারীর মধ্যে তাকে আমরা বলবো ল্যাঙ্গুয়েজ প্রসেসার তাহলে ল্যাঙ্গুয়েজ প্রসেসারের মূল কাজটা কি হলো না মূল কাজ হলো প্রোগ্রাম লেখা প্রোগ্রামকে উন্নত করা ট্রান্সলেট করা অনুবাদ করা এই যে এই যে ভাগগুলো আছে ডিবাগিং করা অর্থাৎ সংশোধন করা লোডিং করা সঞ্চয় করা ইত্যাদি এগুলো আমরা বলবো ঠিক আছে এরপর এক একটা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ প্রসেসারটা ক্লিয়ার অর্থাৎ মাথা এটুকু রাখলেই চলবে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে লেখাগুলোকে ট্রান্সফার করার জন্যই কিন্তু মূলত এই ল্যাঙ্গুয়েজ প্রসেসারের ব্যবহার এটা মাথায় রাখলে তোমরা মনে রাখতে পারবে আর সিস্টেম সফটওয়্যারটা কি বলবো না যে একটা কম্পিউটারকে বা একটা সিস্টেমকে পরিচালনা করতে যে সে সফটওয়্যারের প্রয়োজন হয় সেটাকে আমরা সিস্টেম সফটওয়্যার বলছি সিস্টেম সফটওয়্যারের দুটো ভাগ হচ্ছে এক অপারেটিং সিস্টেম আর দু নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসার অপারেটিং সিস্টেমটার বিষয়টা আমরা পরে আসবো আমরা আজকে ল্যাঙ্গুয়েজ প্রসেসার নিয়ে আলোচনা করছি তাহলে ল্যাঙ্গুয়েজ প্রসেসারটা কী ক্লিয়ার এবারের ভাগগুলো নিয়ে আলোচনা করব কি হচ্ছে এডিটর এডিটরটা কি না অনেক সময় কি হয় প্রোগ্রামকে কম্পাইল এবং এক্সিকিউট করার পর প্রোগ্রামের কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় অর্থাৎ আমি প্রোগ্রামকে কম্পাইল করলাম অর্থাৎ মানে কম্পাইল করে অর্থাৎ সংকলন বাংলায় যেটা বলে এক্সিকিউট করার পর প্রোগ্রামে যদি পরিবর্তনের প্রয়োজন হয় এক্ষেত্রে কি প্রোগ্রামটাকে পুনরায় দেখে নিয়ে যাচাই করে তারপরে পরিবর্তন করতে হয় এই আমরা কি জানি যে কোনো একটা জিনিস কমপ্লিট করার পর আমরা যেটাকে চেক করার সময় যদি সেটাকে কিছু পরিবর্তন করি সেটাকে আমরা কী বলি এডিটিং বলি ঠিক তেমনি যে একটা প্রোগ্রামিং লেখার পর সেটাকে আমরা রান করি অর্থাৎ কম্পাইল করব। যে এটা ঠিক না ভুল তারপরে সেটাকে আমরা রান করি এক্সিকিউট করি ওটাই বলছে ওটা করার পর যদি আমাদের কোথাও মনে হয় যে এই জায়গাটায় পরিবর্তন করার প্রয়োজন আছে এই ধরনের কাজটাকেই বলে কি এডিটিং এই এডিটিংটা যে ধরনের সফটওয়্যার এই কাজটা করে তাকেই বলা হয় এডিটর ক্লিয়ার এডিটর জিনিসটা কি না তাহলে কি বললাম যে অনেক সময় প্রোগ্রামটাকে কম্পাইল এবং প্রোগ্রামকে এক্সিকিউট করার পর প্রোগ্রামের যদি কোনো পরিবর্তন করতে হয় সেই পরিবর্তনটা যে ধরনের সফটওয়্যার দিয়ে করা হয় তাকে আমরা বলবো এডিটর আশা করছি ক্লিয়ার যেমন এম এস ডস একটা অপারেটিং সিস্টেম আছে এর দুটো কোড আছে এডিট এডিট করে এডিট করা যাবে এগুলো আছে অনেক সময় মাইক্রোসফট অফিস ওয়ার্ডে স্টার্ট এবং নোটপ্যাডেও তোমরা টেক্সট এডিটার হিসাবে নোটপ্যাডকে ব্যবহার করতে পারো টেক্সট নোটপ্যাডে আমরা যা টাইপ করি সেটাকে টেক্সট এডিটার হিসেবে ব্যবহার করতে পারি তাহলে মাথায় এটুকুই রাখবে যে প্রোগ্রামকে অনেক সময় প্রোগ্রামকে কম্পাইল বা এক্সিকিউট করার পর প্রোগ্রামের যদি কিছু পরিবর্তন করতে হয় সেই পরিবর্তনটা যে সফটওয়্যারের মাধ্যমে করা হয় সেটাকে আমরা বলবো এডিটার আশা করছি ক্লিয়ার দু নম্বর হচ্ছে কি ট্রান্সলেটার এডিটার কিন্তু শুধু পরিবর্তন করছে ট্রান্সলেটারটা কি না ট্রান্সলেটার হলো সেই ল্যাঙ্গুয়েজ যে কি করবে না প্রসেসার যা সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করবে এবার তোমরা এখানে বলতে পারো যে অবজেক্ট পোগ্রাম আর সোর্স প্রোগ্রামটা কি এটা জানার ব্যাপার আছে বলে দিচ্ছি মেশিন ল্যাঙ্গুয়েজকে বাদ দিয়ে অ্যাসেম্বলি এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দ্বারা প্রোগ্রামের প্রোগ্রামার যিনি প্রোগ্রাম লেখে আর কি প্রোগ্রামার যে প্রোগ্রাম লেখে তাকে সোর্স প্রোগ্রাম বলে কি বললাম অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দ্বারা লিখিত প্রোগ্রামকে আমরা সোর্স প্রোগ্রাম বলি আর যে প্রোগ্রাম মেশিন ল্যাঙ্গুয়েজে লেখা হয় মানে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করা হয় তাকে আমরা বলি অবজেক্ট প্রোগ্রাম তাহলে কি ট্রান্সলেটারটা কি তাহলে তাহলে সোর্স প্রোগ্রাম থেকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে মানে তাহলে এখানে সোর্স প্রোগ্রাম হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা অর্থাৎ ইংরেজি ভাষাটা আর অবজেক্ট প্রোগ্রামটা কী যেটা কম্পিউটার বুঝতে পারে মেশিন ল্যাঙ্গুয়েজ সেটা তাহলে এই যে ইংরেজি ভাষা থেকে মেশিনে ভাষা আনার যে যে ট্রান্সফারটা হচ্ছে এটাকে আমরা বলবো ট্রান্সলেটার তাহলে ট্রান্সলেটারের কাজ কী হচ্ছে না ট্রান্সলেটারের কাজই হলো যে ল্যাঙ্গুয়েজ প্রসেসার যা সোর্স ট্রান্সলেট হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ প্রসেসার ট্রান্স এখানে এডিটারও তো একটা ল্যাঙ্গুয়েজ প্রসেসার ট্রান্সলেটারও একটা সবই ল্যাঙ্গুয়েজ প্রসেসারের ভাগ তাহলে ট্রান্সলেটার হচ্ছে সেই ধরনের ল্যাঙ্গুয়েজ প্রসেসার যা কী করে না সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে অর্থাৎ ইংরেজি ভাষাটাকে মেশিন ভাষাতে রূপান্তরিত করে এটা মাথায় রাখলেই হবে সোর্স ট্রান্সলেটার অবজেক্ট প্রোগ্রাম এবার ট্রান্সলেটরের তিনটে ভাগ আছে এখানেই বলে দিচ্ছি আমি তারপরে বাকি ট্রান্সলে কী 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 লিখেছিলেন কম্পাইলার আর ইন্টারপ্রেটার ট্রান্সলেটারের তিনটে ভাগ ট্রান্সলেটারটা কী আগে বুঝতে হবে ট্রান্সলেটরটা কী না ট্রান্সলেটার হলো তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে ভাষাটাকে আনার জন্য ট্রান্স ট্রান্সলেটারের যে মানে ল্যাঙ্গুয়েজ প্রসেসার ইউজ করা হয় তাকে ট্রান্সলেটার বলে এবার তিনটে ভাগ কী কী না অ্যাসেম্বলার কম্পাইলার আর ইন্টারপ্রিটার অ্যাসেম্বলার কি না হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ যে অন্তর্বর্তী ল্যাঙ্গুয়েজ হলো অ্যাসেম্বলার অ্যাসেম্বলার মূলত কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে কিছুই না অ্যাসেম্বলারটা কি না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো আর মেশিন বুঝতে পারবে না তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামটা লেখা আছে সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে আনার জন্য যে ট্রান্সলেটারের প্রয়োজন হয় সেটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলার দুই কি আছে না কম্পাইলার খুব ইম্পর্টেন্ট এটা কম্পাইলারটা কি না কম্পাইলারের কাজ হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত কোনো প্রোগ্রামকে কি একই রকম মেশিন ল্যাঙ্গুয়েজ রূপান্তরিত করা অ্যাসেম্বলার কী করছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ কম্পাইলার কি করছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার আর ইন্টারপ্রেটার কী না কম্পাইলারের মতো ইন্টারপ্রেটারও একটা ল্যাঙ্গুয়েজ প্রসেসার বা সরি ট্রান্সলেটার যে কী করে না হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে তাহলে ট্রান্সলেটারের কাজই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ রূপান্তরিত করা অর্থাৎ সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে আনা এবং ট্রান্সলেটারের তিনটে ভাগ কী কী না অ্যাসেম্বলার কম্পাইলার ইন্টারপ্রেটার অ্যাসেম্বলার কী করছে না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করছে কম্পাইলার কী হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ সরি অ্যাসেম্বলারের কাজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করা আর কম্পাইলারের কাজ হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ আর ইন্টারপ্রেটার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজ একই কিন্তু কম্পাইলার আর ইন্টারপ্রেটারে একটা বেসিক ডিফারেন্স আছে কি না কম্পাইলার কি করে পুরো প্রোগ্রামটাকে আগে লিখতে দেয় পুরোটা লেখার পরে যখন প্রোগ্রামটাকে এক্সিকিউট করা হবে তখন কম্পাইলার বলবে এটা ঠিক না ভুল ইন্টারপ্রেটার কী করে লাইন বাই তা লাইন চেক করে অর্থাৎ একটা লাইন যদি তোমার ভুল হয় তোমাকে কিন্তু সেখানে আটকে দেবে সেটা ঠিক করার পরে তুমি পরের লাইনটা যেতে পারবে তাহলে কম্পাইলার চেক চেক হোল প্রোগ্রাম অ্যাট চেক দ্য হোল প্রোগ্রাম আর ইন্টারপ্রেটার চেক হচ্ছে লাইন বাই লাইন এটাদের মধ্যে বেসিক ডিফারেন্স কিন্তু দুটোই হচ্ছে হাই লেভেল ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ থেকে মেসি লেভেল ল্যাঙ্গুয়েজে ডাটা ট্রান্সফার করে রূপান্তরিত করে ওকে এদের মধ্যে ডিফারেন্স আসতে পারে যে কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য বা অ্যাসেম্বলার কি কম্পাইলার কি ইন্টারপ্রেটার কী খুব ইম্পর্টেন্ট এগুলো আমি আবার যখন ওই পার্থক্য পড়াবো কম্পাইলার ইন্টারপ্রেটারের তখন আবার আরও এই বিষয়টা আরও একবার বলে দেবো আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তাহলে আমাদের এডিটার কমপ্লিট ট্রান্সলেটার কমপ্লিট এরপর আসছি আমরা লিঙ্কার লিঙ্কারটা কি লিঙ্ক মানে বুঝতেই পারছো লিঙ্ক করা না যে সফটওয়্যার অবজেক্ট ফাইল লাইব্রেরি রুটিন বিভিন্ন পদ্ধতি প্রসিডিউর এবং ভেরিয়েবলের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে আমরা লিঙ্কার বলবো লিঙ্কার হচ্ছে আর একটু ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি লিঙ্কার এক সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের একটা অবজেক্ট মডিউল বা এবং লোড মডিউল সম্পর্কে জানতে হবে না একটি একটি বড় বড় প্রোগ্রাম অনেক ছোট অংশে বিভক্ত থাকে এই অংশগুলো বলে রুটিন একটা বড় প্রোগ্রাম যখন ছোটো ছোটো ভাগে ভাগে রুটিন বলে আর একটি বড় প্রোগ্রাম যখন কয়েকটি রুটিনের সমন্বয় তৈরি হয় এই রুটিনগুলোকে অবজেক্ট মডিউল বলে বলা হয় আর প্রোগ্রাম চালানোর আগে এই অবজেক্ট মডিউলকে সংযুক্ত করে একান্ত প্রয়োজন এই অবজেক্ট মডিউলকে সংযুক্ত করাকে লোড মডিউল বলে অর্থাৎ প্রোগ্রাম চালানোর মধ্য দিয়ে এই মডিউলকে চালানো করলে আমরা ফলটা পাই অর্থাৎ আমরা কী দিলাম না যে সফটওয়্যার অবজেক্ট মডিউলকে সংযুক্ত করে একটি মাত্র লোড মডিউলে পরিণত করে তাকেই লিঙ্কার বলে কি বললাম যে সফটওয়্যার অবজেক্ট মডিউলকে সংযুক্ত করে একটিমাত্র লোড মডিউলে পরিণত করে তাকেই লিংকার বলে এখানে এই অবজেক্ট মডিউল আর লোড মডিউল এটা নিয়ে একটু অসুবিধে থাকতে পারে আমি আরেকবার বলে দিচ্ছি অবজেক্ট মডিউলটা কি না কম্পাইলার ইন্টারপ্রেটার ট্রান্সলেটের দ্বারা যখন আমরা অনু লেখাটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে আনছি তখন কি হয় না রুটিনগুলো আলাদা আলাদাভাবে অনুমোদিত হয় এই এই গুলোকে অবজেক্ট মডিউল বলে তাহলে অবজেক্ট মডিউলকে যুক্ত করে একটা লোড মডিউল পাচ্ছে ঠিক আছে এই লোড মডিউলকে পরিণত করাটাকে বলছে লিঙ্কা এরপর নেক্সট আমরা কি আসবো না লোডার লোডার কি না সোর্স প্রোগ্রাম অবজেক্ট প্রোগ্রাম এবং লোড মডিউলকে কোনো কোনো মাধ্যমে সঞ্চয় করে রাখতে হয় সোর্স প্রোগ্রাম অবজেক্ট প্রোগ্রাম ও লোড মডিউলকে কোনো মাধ্যমে সঞ্চয় করে রাখতে হয় যে লোড মডিউল ও অবজেক্ট প্রোগ্রামকে ডিক্সে সঞ্চয় করে রাখা হয় যে মাধ্যম থেকে তথ্য গ্রহণ করা হয় যেমন পাঞ্চ কার্ড যেখানে সোর্স প্রোগ্রাম লেখা থাকে প্রোগ্রাম রান করার সময় একটি সিস্টেম সফটওয়্যারের সাহায্যে লোড মডিউল ডিক্স থেকে কম্পিউটারে প্রাইমারি মেমোরিতে সঞ্চিত হয় অর্থাৎ মাথায় রাখবে লোডার হলো একটা সিস্টেম সফটওয়্যার এটা আমরা জানি তাই তো লোডার একটা সিস্টেম সফটওয়্যার যার কাজ হলো প্রোগ্রাম সম্পাদনের সময় লোড মডিউলকে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস কি সে যে কোনো ডিক্স হতে হার্ড ডিস্ক প্লবিক ডিস্ক সেকেন্ডারি স্টোরেজ থেকে কম্পিউটারে প্রাইমারি মেমোরিতে সঞ্চয় করা কি বললাম লোডার একটা একটা সিস্টেম সফটওয়্যার যার কাজ কি যখন প্রোগ্রাম চলছে প্রোগ্রাম সম্পাদনের সময় এক্সিকিউট করার সময় লোড মডিউলকে সেকেন্ডারি মেমোরি থেকে কম্পিউটারের প্রাইমারি মেমরিতে সঞ্চয় করা তারপর ডিবাগ ডিবাগ হচ্ছে কি না আমরা জানি এটা সংশোধক প্রোগ্রাম ডিবাগিং করা সংশোধন করা বিভিন্ন ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা বিভিন্ন ধরনের অনেক সময় ভুল করে থাকি সিনট্যাক্সিরও লজিক্যালিরও থাকেই ডিভাগর কি করে সেই ভুলগুলোকে নির্ধারণ করে এবং প্রোগ্রামকে ত্রুটিমুক্ত করে এটা মাথায় রাখবে খুব সোজা ডিবাগার হলো এক ধরনের একটা কি না সংশোধক প্রোগ্রাম আমরা বিভিন্ন লেখার সময় যে ভুলগুলো করে থাকি যেমন সিনটেক্স ই লজিক্যাল ই এই ভুলগুলোকে ডিভাগি কি করে চিহ্নিত করবে চিহ্নিত করে সেই প্রোগ্রামকে ত্রুটিমুক্ত করবে নেক্সট কি হচ্ছে আমাদের লোকেটার লোকেটার হচ্ছে কি না ট্রান্সলেটার দ্বারা হ্যাঁ লোকেটার ট্রান্সলেটার দ্বারা কোনো প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুমোদনের পর প্রতিটি নির্দেশ বা ডেটাকে মেমোরির একটি নির্দিষ্ট স্থানে রাখা প্রয়োজন একে মেমোরি অ্যাক্সেস বলে ওকে যে সিস্টেম বা প্রোগ্রাম কাজটা করে তাকে লোকেটার বলে খুব সোজা অর্থাৎ আমরা যখন কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে আনি ট্রান্সলেটারের মাধ্যমে আনতে পারি বেশিরভাগ ট্রান্সলেটরের মাধ্যমে যখন আনা হয় তখন সেই যে তথ্যগুলো বা সেই নির্দেশগুলো বা ডেটার আগে আমরা আমাদের মেমোরির যে কোনো একটা স্থানে রেখে দিই এটা যদি শাক প্রয়োজন এটাকেই মেমোরি অ্যাক্সেস বলে রাখাটাকে এবারে যে সফটওয়্যার বা যে প্রোগ্রামই কাজটা করে তাকেই বলা হচ্ছে লোকেটার তাহলে আমরা মোটামুটি ক্লাসিফিকেশান অফ সফটওয়্যারের যে ভাগগুলো ছিল সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর ইউটিউডিও সফটওয়্যার সেই সফটওয়্যারে আজকে আমরা কি বললাম যে সিস্টেম সফটওয়্যারটা আলোচনা করছি কিন্তু সিস্টেম সফটওয়্যারটা এখনও কমপ্লিট হয়নি সিস্টেম সফটওয়্যার আমরা শুধু কী পার্টটা পড়লাম না ল্যাঙ্গুয়েজ প্রসেসরের পার্টটা আজকে আমরা পড়লাম এর পরের ভিডিওতে আমি অপারেটিং সিস্টেমটা নিয়ে আলোচনা করব তারপর আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিডুল সফটওয়্যার পরপর আলোচনা হবে পরের ক্লাসে আমরা অপারেটিং সিস্টেম যেটা সিস্টেম সফটওয়্যার আরেকটা পার্ট সেটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ